নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের এবং আমাদের চ্যানেল ইজুডো ফিজিক্সে। প্রতীক্ষার অবসান, অবশেষে প্রকাশিত হলো জেই মেন্সে অ্যাডমিট কার্ড। ন্যাশনাল টেস্টিং এজেন্সির মাধ্যমে প্রকাশিত করা হলো জয়েন্ট এন্ট্রান্স এক্সামে মেন্সের পরীক্ষা, তার অ্যাডমিট কার্ড। তো আমরা দেখে নিই অ্যাডমিট কার্ডটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন। তার জন্য তোমাদেরকে যেতে হবে জেই মেন্সে ওয়েবসাইটে। এই ওয়েবসাইটটা তোমাদের লিঙ্ক ডিসক্রিপশনে লিঙ্কে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাইরেক্ট এই লিঙ্কে ক্লিক করে ঢুকে যেতে পারবেন অ্যাডমিট কার্ড লিঙ্কে। তো এখানে এই লিঙ্কে আসার পরে এখন দুটো লিঙ্ক দেখা যাবে, একটা হচ্ছে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্ক 1 এবং লিঙ্ক 2। যে কোনো একটা অ্যাডমিট কার্ডের ডাউনলোড করার লিঙ্কে আপনি ক্লিক করে আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। তো তার জন্য আপনি ধরুন অ্যাডমিট কার্ড 1-এ বা 2-তে ক্লিক করলেন। তো ক্লিক করার পরে আপনার এরকম ধরনের একটা ইন্টারফেস খুলবেন, যেখানে আপনাকে অ্যাপ্লিকেশন নম্বর আপনার, অর্থাৎ আপনি রেজিস্ট্রেশন করার সময় যে অ্যাপ্লিকেশন নম্বরটা পেয়েছিলেন আপনার রেজিস্ট্রেশন ফর্মে, সেই অ্যাপ্লিকেশন নম্বরটা দিতে হবে এবং আপনার যে ডেট অফ বার্থ, মান্থ এবং হচ্ছে ইয়ার, সেই ডেট অফ বার্থে সব কিছু দিয়ে আপনাকে সাবমিট করতে হবে। দেন আপনি হচ্ছে আপনার ডাউনলোডটা কমপ্লিট করতে পারবেন, অর্থাৎ আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। তো এই হচ্ছে ব্যাপার। এবং এবছর পরীক্ষা হচ্ছে দুটো পার্টে হবে এবং পরীক্ষা শুরু হবে 1 সেপ্টেম্বর থেকে 6 সেপ্টেম্বর। তো 1st শিফটিংটা হবে হচ্ছে সকাল 9টা থেকে দুপুর 12টা এবং 2nd শিফটিংটা হবে দুপুর 3টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। এই দুটো পার্টে হচ্ছে এবছর পরীক্ষাটা হবে। তো যারা যারা জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন মেন্সের রেজিস্ট্রেশনের ফর্ম ফিল আপ করেছিলেন, তারা তারা এই আমার ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কে গিয়ে সেখানে ক্লিক করে আমার ডাউনলোডটা, অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিন। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ।